বন্ধুগণ, আজকে আমরা যাবো রথের মেলা। রথের মেলা যাওয়ার লেগে তো কিছু পিন্দুল লাগবো, ভালা শাড়ি তো পিন্দুল লাগবো, ভালা শাড়ি নিতে যায় দেখি। আমার তো আলমারির ভিতরে কিচ্ছু নাই গা, কিচ্ছু নাই গা। এইটা কি অবস্থা আমার ঘরে, আমার ঘরে কি অবস্থা, আমার কিচ্ছু নাই গা। আমার স্বামী টারে মেলা দিন ধরে কইতেছে আমার কিচ্ছু নাই গা, পিন্দুনের লেগে কিচ্ছু নাই গা। আমার স্বামী তো কয় বলে আমার জিনিস দিয়ে বলে বাড়ি ভরা, কিন্তু আমি তো খুঁজতে গেলে কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না। আমি খুঁজতে খুঁজতে তাও একটা পাইছি, কোনামলের বা শাড়ি পিন্ধাই যাই আর রেডি হয়ে বাড়ায় পড়ছি। আমার বাস দিয়ে নাস্তা আছে টোটোর মধ্যে, মেলা যাওয়ার আনন্দে হয় না। আমার শাশুড়িটা আইলে পরে একটা টোটোটা সাইডা দেয় টোটোয়ালায়, কিন্তু আমার শাশুড়ি এই তো আয়া পড়ছে, আয়া পড়ছে আমাদের টোটো সাইডাও দিছে। এখন সময় নাই, 4:45 রথ ছাড়বো, এর আগে আগে যা পৌঁছান লাগবো। আর যে আমার বাস দিয়ে আমার স্যারা এক সমানে খাম চাইতেছে, কিন্তু কিছু কইতে পাইতেছি না। বাস সাইড তো ছোটো, এর লেগে তো কিছু কম যাইতো না। এই ভাবতে ভাবতে একবার যাইতেছি গা, কিন্তু যাইতে যাইতে ভাবতেছি রথ যদি জায়গা তাহলে কি হবে। বেলা বাসা সাইডটিয়া ওখানে আমরা আয়া পড়ছি মেথা মেলার মধ্যে, মেলার মধ্যে নাই মাই একবারে দৌড় দিছি একেবারে রথের দিকে, দিই গা রথটি আছে তোকে এটাই আগে দেখুন লাগবো মেন উদ্দেশ্য যেইটা। যাই হোক, আমরা রওনা দিছি, চারিদিকে দোকানপাটে ভরা, দেখতে দেখতে যাইতেছি দোকানপাট তো মেলা দোকানপাট, মেলা দোকানপাট। একেবারে পুতুল, খেলনা, বাটি, বাসন কোসন, কাপ, প্লেট, একেবারে হাতি, ঘোড়া, একেবারে যা আছে দোকানপাট, একেবারে মিষ্টি, শাড়ি, যা আছে একেবারে ব্যাগটি একেবারে দোকান আয়া পড়ছে। একটা মেলার মধ্যে যা যা থাকে আপনারাও দেখলে দেখতে পারেন আইসা, এই রথের মেলায় কী কী পাওয়া যায়। একেবারে লটকার দোকানের তো কোনো একটা কথাই নাই, লটকার দোকানে তো একেবারে চারিদিক ভরা, লটকায় একেবারে ভরা মাইন্স তো লটকাটা নিয়ে এত একেবারে দিলাবো। এর লেগে লটকাটি আগে আগে মানে কিছু হোক চাই না হোক লটকার দোকান তো থাকুনই লাগবো। এই কইতে কইতে আমরা আয়া পড়ছি রথের সামনে, রথ তো একেবারে বেলা সুন্দর করে সাজাই সে দেখাই মনটা একেবারে জুড়াইয়া যাইতেছে কা। তাও একেবারে রথটা দেখাল এই চান্সে আমার একেবারে আয়া পড়ছি, এই যে আমার দেহা হয়ে গেছে গা নন্দের লগে গো, নন্দের লগে দেহা হয়ে গেছে। ওখানে তো টেনশন, নন্দের তো কিছু দিন লাগবো, হাজার হইলো নন্দন কথা, নাইলে তো দাদাই আবার আমার দইটা পেতাবো। এর লেগে তো নন্দের কিছু দেউনি লাগবো, মনে মনে খুব টেনশনে আছি, কিন্তু হাসি হুসি গল্প করতেছি। আর যাই হোক, নন্দরে কইলাম লও যাই ভেতরে ঢুকে, একটু ভিতরে ঢুকি, মন্দিরের ভিতরে ঢুকি। এই কথা কইয়া ঢুকলাম মন্দিরে, এই যে আমাদের মদন বাড়ি, ভেতরে ঢুকা পড়ছি যেই না বাবা সেই না কাজ অমনি। একেবারে বৌদিয়ে কইতেছে বৌদি দেও কয়া কয়া, একেবারে নিল পয়সাটি দিলাম, তারে কি আর করি কিছু খায়ও, এই যে সেরিয়ে যে এই যে এই যে এইটা। আর আমার যায় এই কাঁঠালটির দিকে মেলাক্ষণ ধরে নজর দিতেছে, কেমনে কেমনে নেউন যায় কেমনে কেমনে নেউন যায় আর ভাবতেছে। এই দেখতে দেখতে আমরা আয়া পড়ছি আবার রথের সামনে, মন্দির থেকে বাড়াইয়া রথের মধ্যে ওখানে ঠাকুরটিকে তুলতেছে সিঁড়ি ঠিড়ি দিয়া। এর লেগে খুব ভিড়, খুব ভিড়। একেবারে আপনারা আমি কী কয়া বুঝাই, এত ভিড় এত ভিড়। কিন্তু একেবারে ভিড়ের মধ্যে যা অবস্থা, এই যে একেবারে দেখেন তাও ঠাকুর মশাইটি একেবারে উঠছে। আর মাইনছে মাইনছে লটকা কলা আর চিনির পোটলা ডিলাইয়া তুইতেছে না, এই যে একেবারে ব্রাহ্মণ মনটি যে উঠছে না, এই নয় এই যে চিনির পোটলাটি তার গায়ে যে পড়তেছে, পিঁপড়ার কামড় খাইতে খাইতে রোগা ব্রাহ্মণটি একেবারে মোটা হয়ে যাইবো গা। দেখবেন খালি পরে আজকে আজকে তো দেখুন যাইতো না, দেখুন যাইবো রাইত কইরা নাহলে কালকা, কিন্তু কালকা মানুষটির একেবারে গালি ও বাইরে থুইতো না এই ব্রাহ্মণটি, যে হ্যাঁ আমাদের চিনির পোটলা ডিলা ডিলা পিঁপড়ার কামড় খাওয়াই যায়। কিন্তু কী আর করুন যাইবো, মানুষ তো ডিলাবো, এটা কয়া তো লাভ নাই গা, কয়া তো আর লাভ নাই, মানুষ যে ডিলাই তো না এর লেগা। রথ বইলা কথা, রথে তো ডিলার লাগবোই, আমাদের মদনমোহনের রথ এটা, মানুষ তো মেলা অন্যান্য রথের মধ্যে অত ডিলাই না, মদন মোহনের রথ তো ডিলাবো। এই যে কইতে কইতে রথ গেছে গা, রথ গেছে গা। আর এই ড্রেনটা দেখতেছে না, এই ড্রেনটা আমাদের একটু একটা ব্যাটা সব পড়ে গেছিল, আর কাদা কুদা মাইক্ষা উঠছে একটা গন্ধে আউলে আলছিল, কি আর করুন যাইবো। এখন ভাই ধাক্কাধাক্কি যখন হয়েছে, ইস দেখেন কেমনি একটা মাইনছে মাইনছের মাথা খাইতেছে ভিড়ে, মাইনছে একটা মাইনছের মাথা খাই হালতেছে। আর হেই বেডি একটা ভিড়ের থেকে বার হয়ে আর নিজেরে একটা মরানি মনে করতেছে, যে আমি তো একটা রথের দড়ি দুইটা টাইম দিছি, তাইলে আমি কতটা ভাগ্যবান, এদিকে তো একটা পাপ করে থুইছে না বান। আর আমার স্যারা, আমার স্যারা আছে আনন্দে, আইসক্রিমের আনন্দে, আর গরমে বাঁচতেছি না, স্যারার আইসক্রিমটা দেখে আমারও মনে হইতেছে যে আমিও খাই। এর লেগে স্যারা বললাম বাবা দে বাবা দে দে, এক কামড় কোয়া দুই কামড় খাই হালছি আমি, কারণ কী কী করাম গরম যে লাগছে, দুই কামড়ি খাইছি, এর লেগে বেশি খাইছি না। আগে দুইটা কিনলে তো দুইটার বেশি পয়সা লাগবো, একটার দাম 20 টাকা, তাহলে দুইটা কিনলে তো 40 টাকা, পয়সা তো দিছে না। আর এই শাড়িটারে দেখে আমার খুব কষ্ট লাগছে, এই শাড়িটার মনটা খুব খারাপ, মনে হয় কোনো বয়ফ্রেন্ড নাই লোকে এর লেগা। আর এই দোকানদারে করছে কি 5 টাকা 50 টাকা স্টিকার লাগাই দিছে, বারে বারে কইতে পাইতো না এর লেগা। আর এই দোকানদার আয়া পড়ছি ফুচকার দোকানে, আমার যায় কইতেছে খাও দিদি খাও দিদি খাও, কইতেই আমার একেবারে নাকসুল কেন ইটটা বসছে। তা আমি কই হ্যাঁ ঠিক আছে খাই, তাহলে কইছো যখন এর লেগা কইলাম যে ঠিক আছে দেওয়ান, আমার শাশুড়ি রেজে দিতেছে। আমার শাশুড়ি কয় না 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 খাইতাম না, টেনশন আছে আমার শাশুড়ি, যদি পয়সা দেওয়ার লাগে শাশুড়ি বললে কথা। এর লেগে কইতেছে না না, আর আমার যা একেবারে দিয়া তারে সেই খুশি হয়ে গেছে গা। আর আমিও মাগনা পায়া খাওয়া শুরু করে দিছি, কী আর করবো, নিজের পয়সা দরকার চাইছে না, খাওয়ার দরকার খাই, কিন্তু বেটায় ভালো বানাইছে না, এটাও তো সত্যি কথা। তাও খাইলাম, খাইতে খাইতে আবার টোটো নিয়ে আয়া পড়ছি আমরা মিষ্টির দোকানের সামনে।